আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এইখানে ম্যাথগুলো খুব ইজি আসে, এই টাইপে যে ম্যাথগুলো আসবে এগুলো দেখবা খুবই ইজি আসবে। তোমাকে বলা হবে যে পৃথিবী থেকে জাস্ট 500 কিলোমিটার বা 500 মিটার উপরে একটা বস্তু আছে, 500 কিলোমিটারই, তারপর ধরো 500 কিলোমিটার বা 200 কিলোমিটার উপরে একটা তুমি হচ্ছে কি করতেছো, তুমি এটার উপরে সাপোজ একটা কৃত্রিম উপগ্রহ উঠাবা, তাহলে কৃত্রিম উপগ্রহটা কত বেগ দিতে হবে, এই উপগ্রহটার পর্যায়কাল কি, তার মানে মেইনলি চাওয়া হয় এখানে ভি এর মানটা কত, টি এর মানটা কত, এইচ এর মানটা কত, এইগুলো হচ্ছে তোমার চাওয়া হয়, অথবা যে কোনো একটা দেয়া থাকে বাকিগুলো চাই। তুমি টি জানলে বাকি দুটাকে বের করতে পারবা, তুমি ভি জানলে বাকি দুটাকে বের করতে পারবা, সেম ভাবে এইচ জানলে বাকি দুটো বের করতে পারবা। তাহলে জাস্ট ফর্মুলা এটা মনে রাখতে হবে, জি এম বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার এর সমান, এটা একটা ফর্মুলা। আর একটা নর্মাল ফর্মুলা সেটা আমরা জানি যে টি ইকুয়াল পর্যায়কালটা হচ্ছে 2πr, আর মানে এখানে আর প্লাস এইচ, কারণ টোটাল যে দূরত্বটা হচ্ছে এই পরিধির জন্য, পরিধি বের করার জন্য কি করতে হয়, কেন্দ্র থেকে দূরত্বটা নিতে হয়, ডিভাইড বাই ভি। এই যে দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলা থেকে আমরা বাকি সব কিছু বের করতে পারবো যা যা লাগে আমাদের। তাহলে এই তোমার স্যাটেলাইটের চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ, ঠিক আছে, এটাও ক্লিয়ার সবার কাছে? আচ্ছা তাহলে তো ক্লাস আজকে শেষ হয়ে যাবে। এখন আসো আমরা এটা বের করবো, মহাকর্ষীয় বিভবটা কি, মহাকর্ষীয় বিভব বের করবো। মহাকর্ষীয় যে বিভব সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর কোনো একটা জায়গায় এই পয়েন্টে মহাকর্ষীয় বিভব বলতে বুঝায় তুমি অসীম দূর থেকে একটা 1 কেজি ভরের একটা বস্তুকে কি করবা, অসীম থেকে 1 কেজি ভরের একটা বস্তুকে যেভাবে ইচ্ছা সেভাবে আনবা। আইনা এখানে যদি নিয়ে আসো তুমি এভাবে আনতে পারো অথবা এভাবেও আনতে পারো, যেভাবেই আনো না কেন অনেক দূর থেকে 1 কেজি ভরের একটা বস্তুকে যদি তুমি এখানে আনতে চাও তাহলে তোমার কতটুকু কাজ করা হয়েছে এইটার নামই হচ্ছে মহাকর্ষীয় বিভব। কোন বিন্দুতে, এই যে এ বিন্দুতে, ওটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষ এই এ বিন্দুতে মহাকর্ষীয় বিভবের ফর্মুলার সংজ্ঞাটা বুঝছো, ডেফিনেশনটা কি, যে অসীম দূর থেকে আমি কি করব একটা বস্তু আনবো 1 কেজি ভরের বস্তুটাকে, এভাবে ঘুরে 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 আমরা এখানে নিয়ে আসব, যেভাবে ইচ্ছে এভাবে, এভাবে থেকেও তুমি নিতে পারো সমস্যা নেই। তো আলটিমেটলি এখানে আনতে তোমার যেই পরিমাণ কাজ করতে হবে, তোমাকে মহাকর্ষ বল দ্বারা যতটুকু কাজ করতে হবে, তোমার কাজ না, মহাকর্ষ বল দ্বারা যতটুকু কাজ করতে হবে, ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি, এই পয়েন্টের বিভব। তাহলে মহাকর্ষ বিভবটা বুঝতে পারছো? ক্লিয়ার ব্যাপারটা, সংজ্ঞাটা কি ক্লিয়ার? জি স্যার, সংজ্ঞা ক্লিয়ার। আচ্ছা তাহলে এখন দেখো আমরা অসীম থেকে আনতেছি, এখন প্রত্যেকটা পয়েন্টে যখন এখানে আসে তখন মহাকর্ষ বলটা কাজ করতেছে কোন দিকে, এদিক বরাবর না, এই মহাকর্ষ বলের মানটা কত, জি এম আর বাকিটা তো 1 কেজি ডিভাইড বাই আর স্কোয়ার, না এই আরটা কতখানি দূরত্ব, এতটুকু দূরত্ব না কি আর, দেখো তো এতখানি আর, আর তো এতখানি আমাদের টোটালটা। তাহলে এইখানে যেই পরিমাণ বল প্রয়োগ করবে এইখানে যখন আসবে তখন কি বস্তুর উপর এই দিক বরাবর সেম বল প্রয়োগ করবে, না স্যার আপনার ভয়েস অফ হয়ে গেছে স্যার?
তোমাকে শুনতে পাচ্ছো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি ভাই, এখন শোনা যায়? আচ্ছা, মাঝখানে মানে সমস্যা হয়েছিল একটু। আচ্ছা দেখো কি বলছি, বুঝছো এটুকু, যে কোন একটা বস্তু এখানে যখন ছিল তখন ও যতটুকু বল অনুভব করবে, এখানে যখন আসছে তখন কি সেম পরিমাণ বল অনুভব করবে না এর থেকে বেশি বল অনুভব করবে? বেশি পরিমাণ বল, বেশি পরিমাণ বল অনুভব করবে না? তার মানে এই যে বলটা, এই বলের যে মান, এই বলের মানটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভেরি করতেছে না? তাহলে আমরা কাজ বের করার জন্য কি লিখছিলাম, ডাব্লিউ ইকুয়াল কত, এফ এস। এখন যদি এই বলের মানটা ভ্যারি করে তাহলে তো আর এভাবে বের করা জানা যায়। তখন আমি বলছিলাম যে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করার মাধ্যমে তারপর আমরা এই কাজটা বের করতে পারবো, বা এটাকে আমরা ডি আর বলতে পারি। আর এখানে এই এফ এর মানটা কত, এফ এর মানটা হচ্ছে জি এম, জি এম বাই আর স্কোয়ার, এখানে হচ্ছে ডি আর। তোমার প্রথমে কোথায় ছিল, ইনফিনিটি ছিল, এখান থেকে আসছে কোথায় বস্তুটা, বস্তুটা আসছে হচ্ছে এই দূরত্বে, সাপোজ এখানে আসছে। এখন এই ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা আপাতত তোমাদেরকে না দেখাই, তাহলে ফাইনালি তোমরা দেখতে পাবা যে ডাব্লিউ এর মানটা আসবে মাইনাস জি এম বাই আর। তাহলে আমরা কি দেখলাম, যে অসীম মানে 1 কেজি ভরের কোন একটা বস্তুকে যদি তুমি ইনফাইনাইট পরিমাণ দূরত্ব থেকে এইখানে আনতে চাও, যে এই পজিশনের দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে আর দূরত্বে, তাহলে এই ইনফাইনাইট দূর থেকে এখানে আনতে যেই পরিমাণ কাজ করতে হবে সেই কাজের মানটা হচ্ছে জি এম বাই মানে মাইনাস জি এম বাই আর, এটা হচ্ছে কাজ। তাহলে এইটাই হচ্ছে আমাদের বিভবের মানটা, তাহলে বিভবটা কত হবে মাইনাস জি এম বাই আর, এটাই হচ্ছে আমাদের এই এ পয়েন্টে বিভব। এখন দেখো মাইনাসটা কেন আসলো, এটা আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস, মাইনাসটা কেন আসছে, মাইনাসটা এই কারণে আসছে যে অসীম থেকে বস্তুটা তোমার আনতে হবে না, বস্তু নিজে নিজে চলে আসবে, বুঝছো? আমাদের সংখ্যাটা ছিল যে তুমি একটা বস্তুকে অসীম থেকে এই এ পয়েন্টে আনতে কতটুকু কাজ হবে, সেটা হচ্ছে আমাদের বিভব সংখ্যা ছিল। এখন তোমার তো আনতে হয় না, বস্তুটা নিজে নিজে অভিকর্ষ স্তর, অভিকর্ষ বলের কারণে চলে আসে, এই জন্য এটা একটা নেগেটিভ আসছে এখানে। তাহলে যদি বিভবটা যদি পজিটিভ হইতো তাহলে ব্যাপারটা কি হইতো? আচ্ছা, তাহলে নেগেটিভ হওয়ার কারণটা কি, যে কারণ পৃথিবী বস্তুটাকে এদিক বরাবর টানতেছে, এই দিক, এই জন্যটা কি আসছে আমাদের নেগেটিভ আসছে। যদি এই বিভবটা পজিটিভ হইতো তাহলে ব্যাপারটা কি হইতো, পৃথিবী বস্তুটা টানতেছে না, পৃথিবী বস্তুটা কি করতেছে, বাইরের দিকে বিকর্ষণ করতেছে, তখন এরকম হইতো, যদি এটা ঋণাত্মক না হয়ে যদি ধনাত্মক হয়ে যেত, তখন সবকিছু পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে ছিটকে পড়তো। এখন যেরকম সবকিছু পৃথিবীর দিকে ছিটকে আসে, তখন এটা বাইরের দিকে চলে যেত। আচ্ছা, তাহলে আমরা ব্যাপারটা কি দাঁড়ালো স্যার বলো, এখানে বস্তুটাকে আনার ক্ষেত্রে কি আমি কোনো বল প্রয়োগ করতেছি? মানে তুমি বল প্রয়োগ করতেছো না, বাট আমাদের ডেফিনেশনটা, বিভবের ডেফিনেশন ছিল যে তোমার কতটুকু বল প্রয়োগ করা দরকার বস্তুটাকে এখানে আনতে, ঠিক আছে? তা তোমার যেহেতু বল প্রয়োগ করার কোনো দরকার হচ্ছে না, বস্তুটা অভিকর্ষ ত্বরণে বলের কারণে চলে আসতেছে, এই জন্য আমরা দেখলাম এখানে যে আনতে যেই পরিমাণ কাজ হবে, আনতে যেই পরিমাণ কাজ হবে সেটা আসলে কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, জি এম বাই আর। এই কাজটা তোমার করতে হবে না, এখান থেকে মহাকর্ষ বলের কারণে যে আসবে, মহাকর্ষ বলের কারণে যে আসবে সেই আসার সময় এতটুকু কাজ করা লাগবে। জি স্যার, আমরা যে জানতাম যদি আমরা কোনো বল প্রয়োগ না করি তাহলে কাজ শূন্য হবে, এখন আমি যদি বল বিপরীত দিকে অর্থাৎ পৃথিবী থেকে দূরের দিকে প্রয়োগ করি আর বস্তুটা তারপরও পৃথিবীর দিকে যায় সেক্ষেত্রে মাইনাস হয়, তাহলে এই ক্ষেত্রে জিরো হওয়ার কথা না? আচ্ছা, তুমি যদি ওইভাবে চিন্তা করো তার ব্যাপারটা এরকম, ধরো কাইন্ড অফ এই পয়েন্টে বস্তুটা তুমি একটা বেগ দিয়ে দিছো, সাপোজ ইনিশিয়াল একটা বেগ ছিল, মনে করো ভি বেগ ছিল ইনিশিয়াল, এই পয়েন্টে
বস্তুটা পৃথিবী জুড়ে একটা বল বল ফিল করতেছে না? তুমি তার বিপরীতে একটা বল দিয়ে দিলা, তাহলে বস্তুর উপর লব্ধি বল কত? জিরো। জিরো। এরকম প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্টে যখন আসবে তখন পৃথিবীর দিকে যেই বলটা ফিল করতেছে তুমি তার বিপরীতমুখী সেম বল দিলা, তাহলে কি হলো? তুমি প্রত্যেকটা পয়েন্টেই বিপরীতমুখী বল দিতেছো, তারপরে বস্তুটা কি করতেছে? আলটিমেটলি চলে চলে এখানে আসতেছে না, সমবেগে সমবেগে আসতেছে, কাইন্ড অফ, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু বল দিতেছো বিপরীত দিকে। তাহলে এইভাবে যেই পরিমাণ কাজ হবে, মানে আমরা কাজের ক্ষেত্রে তো শিখছি যে তুমি যে কোনো ডিরেকশনে যে কোনো ভাবে আসো না কেন সবসময় কাজটা সমান হবে। এই কাজটা তো বেগের উপর ডিপেন্ড করে না, করে না? বেগের উপর ডিপেন্ড করে না, কাজটা বেগের উপর ডিপেন্ড করে না। তার মানে আমরা এমন একটা পদ্ধতিতে আসলাম যখন দেখলাম যে এই মহাকর্ষ বলের সমান বিপরীতমুখী বল দিলে বস্তুটা এখানে আসতেছে, তাহলে এইটার জন্য যেই পরিমাণ কাজ হবে। তুমি যদি অন্য কোনো ভাবে আনতে চাও, যে প্রথম দিকে ছেড়ে দিছো, তারপর আবার হচ্ছে উল্টো দিকে বেশি বল প্রয়োগ করছো, তারপর ছেড়ে দিছো, আবার বেশি বল প্রয়োগ করছো, এভাবে করে যদি আনো, তাও তোমার সেম পরিমাণ বল এখানে, মানে সেম পরিমাণ কাজই এখানে হবে আর কি। কি বলছি বুঝছো? আচ্ছা, আর সেম ভাবে তুমি যদি এখান থেকে দূরে নিতে চাও তখন কিন্তু তোমার বল দিতে হবে। আচ্ছা, এখন দেখো তাহলে এই বিন্দুতে মহাকর্ষীয়, এই বিন্দুতে যে বিভব সেটা মানটা কত? এটা। এখন দেখো বিভবের সংজ্ঞাটা ছিল 1 কেজি ভরের বস্তুর জন্য। এখন যদি তোমাকে আমি বলি যে আচ্ছা বিভবের সংজ্ঞাটা বুঝছো, তাহলে এই বিভবের সংজ্ঞা কি সবাই বুঝছো? অসীম থেকে 1 কেজি ভরের একটা বস্তুকে এই বিন্দুতে আনতে তোমার কি পরিমাণ কাজ করা লাগবে, সেটাই হচ্ছে এই বিন্দুর বিভব। এখন আমি যদি তোমাকে বলি তুমি 5 কেজি ভরের একটা বস্তুকে অসীম থেকে এখানে নিয়ে আসছো, তাহলে তোমার কতটুকু কাজ করা লাগবে? তুমি জাস্ট বিভবটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি পাবা? W পাবা। তাহলে এইখানে তুমি কাজ পাইতেছো, কতটুকু কাজ করা লাগবে সেটা তুমি পাইতেছো। ক্লিয়ার? আচ্ছা, এখানে বিশেষ কয়েকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোন একটা গোলক চিন্তা করো। এটা হচ্ছে আমাদের একটা গোলক, এই গোলকটা ফাঁপা। তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে ভরগুলো কোথায় আছে? শুধুমাত্র এখানে ভর আছে না, শুধুমাত্র পৃষ্ঠে ভর আছে না, আর কোথাও তো ভর নাই, তাই না? ফাঁপা গোলকের ক্ষেত্রে ভর কোথায় আছে? শুধুমাত্র পৃষ্ঠে আছে। তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে তুমি চিন্তা করো এই বিন্দুতে বিভবটা কত হবে, টোটাল দূরত্বটা যদি আর হয় তাহলে এই বিন্দুতে বিভবটা কত হবে? জি এম বাই আর ওয়ান। এই বিন্দুতে বিভবটা কত হবে, এই দূরত্ব যদি আর হয় তাহলে এই বিন্দুতে বিভব হবে জি এম বাই আর। এখন কথা হচ্ছে এই বিন্দুতে বিভবটা কত হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফাঁপা গোলকের ভিতরে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমাকে ফাঁপা গোলক দিয়ে দিবে, তারপর বলবে তুমি এই বিন্দুতে বিভব বের করো, এই যে এই বিন্দুতে বিভব বের করো, এই দূরত্বটাও দিয়ে দিবে, সাপোজ 2 মিটার বা 2 কিলোমিটার। তাহলে এখন একটা চিন্তা করো, বিভবের কথা কি বলছিলাম, যে অসীম থেকে কোন একটা বস্তুকে এখানে আনতে কি পরিমাণ কাজ করতে হবে, সেটা না? এটাই তো বিভবের সংজ্ঞা ছিল। এখন এই বিন্দুতে বিভবটা কি হয়েছে, এই যে এই বিন্দু যদি বিভবটা আমি বের করি ভি বি, তাহলে আমি কি পাবো? অসীম থেকে বি পর্যন্ত আনতে কতটুকু কাজ করা হয়েছে, ততটুকু না? তার মানে ভি এটা আলটিমেটলি কি হওয়া উচিত, ভিবি এর সাথে সামথিং এইটুকু রাস্তা অতিক্রম করতে যতটুকু বিভব স্বচ্ছ কাজ করার আছে, অতটুকু না? মনে করো ডেল ডাব্লিউ। এখন তুমি দেখো এইখানে ভিতরে কোন একটা পয়েন্টে এখানে যদি তুমি একটা এম ভরের বস্তু আনো, এই এম ভরের বস্তুটাকে কি সবাই টানতেছে না? এদিক বরাবর টানতেছে, 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 কারণ কেন্দ্রে কিন্তু কোনো ধরনের বল নাই, কারণ পদার্থ মানে কণাগুলো কোথায় আছে, সবগুলো পৃষ্ঠে আছে।
তাহলে পৃষ্ঠের চারিদিকে টানতেছে, তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটার চারিদিকে সমানভাবে যেহেতু টানতেছে, এই জন্য এই বস্তুর উপর টোটাল বলটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সো ভিতরে ঢুকলে কোন একটা বস্তুর উপর লব্ধি বলটা শূন্য, লব্ধি বল যদি শূন্য হয় এতটুকুর মধ্যে কাজটাও কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে তুমি বস্তুটাকে এখানে আনার পর ভিতরে নেওয়ার জন্য আর কোনো কাজ করতে হবে না। তার মানে এই পয়েন্টের বিভবটা আলটিমেটলি কার সমান হবে? ভি, এটা ভি বি এর সমানই হবে। শুধু এই পয়েন্ট না, ভিতরে যে কোনো বিন্দুতে বিভবটা পৃষ্ঠের বিভবের সমান, এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা পরীক্ষা আসবে। কি বলছি বুঝছো? একটা ফাঁপা গোলকের, একটা গোলক যদি ফাঁপা হয়, ফাঁপা মানে শুধুমাত্র পৃষ্ঠের উপর ভর আছে, একটা ফাঁপা গোলকের ভিতরে কোনো বিন্দুতে বিভবের মানটা, এখানে কোনো একটা বিন্দু বিভবের মানটা, এটা আসলে পৃষ্ঠে এই বিন্দুর বিভবের মানের সমান। আর ভিতরে কোনো একটা বিন্দুতে বলের মানটা আলটিমেটলি কি হয়? শূন্য হয়ে যায়। এইটুকু বুঝছো? ফাঁপা গুলো রেখে যেটুকু বুঝছো বলো। বস্তুটাকে ভিতরে আনলে স্যার একটা পাশটা মানে কেন্দ্র যদি স্থাপন না করি, তাহলে এক পাশ তো আরেক পাশের তুলনায় কাছে অবস্থান করে, তাহলে এর সমান সমান কেন জিরো হবে? আচ্ছা, সেটা একটা ভালো প্রশ্ন করছো। এইখানে পরমাণুগুলো কম, এখানে পরমাণু সংখ্যা আর এই পাশে পরমাণু সংখ্যা কি সমান? না স্যার, সমান এখানে কম, বাট এরা কাছাকাছি টানতেছে, এইদিকে বেশি বাট দূরে আছে এরা। তার মানে আলটিমেট হিসাব করে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তুমি এভাবেও চিন্তা করতে পারো যে এইখানে কোণাটা আর এইখানে কোণাটা, এই দুটা কোণা কোথায় টানতেছে বস্তুটারে? সোজা মাঝখানে না? এই কোণাটার ঠিক বিপরীত দিকে কোণাটা, এই কোণাটার ঠিক বিপরীত দিকে কোণা হচ্ছে এইটা, এই কোণাটা আর এই কোণাটা, এটা টানতেছে কোন দিকে? এই দিকে, এই দিকে। এদের লব্ধি যাচ্ছে এদিক বরাবর, তাহলে এখানে যারা আছে তাদের সবার লব্ধি এই দিক বরাবর, আর এখানে যারা আছে তাদের সবার লব্ধি কোন দিক বরাবর? উপরের দিক বরাবর না? এখানে কণা কম আছে বাট কাছাকাছি, এই জায়গায় কণা সংখ্যা বেশি বাট এরা হচ্ছে দূরে আছে। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারবা যে টোটাল লব্ধিটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে ভিতরে বস্তুর কণার উপর কোনো প্রভাব নাই। বুঝতে পারছো? আচ্ছা, এই বাকিরা কি আছো? তোমাকে বুঝতে পারতেছো? হ্যালো, বাকিরা কি শুনতে পাচ্ছ? বুঝছো একটুকু? হ্যাঁ বুঝছি। ইমন, সাদিক, সীমান্ত, তোমাদের কি অবস্থা? হ্যালো, হ্যালো, ওরা কি ক্লাসে আসছে কথা শুনিস না? আচ্ছা, তার মানে আমরা বের করলাম যে ভিতরে এবং বাহিরে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের ফাঁপা না, এটা হবে নিরেট গোলক। তো নিরেট গোলকের ক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল। তোমরা আপাতত নিরেট গোলকের ক্ষেত্রে সূত্রটা মনে রাখতে পারো যে নিরেট গোলকের কোন একটা পয়েন্টে ভিতরে ঢুকলে সেক্ষেত্রে আমাদের মহাকর্ষ অভিকর্ষ মানে বিভবটা কেমন হবে, সেটা আসলে তোমরা বের করতে পারো চাইলে। নিয়ার গ্লোকের জন্য, যে নিয়ার গ্লোকের জন্য এটা কত হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের ওই যে মহাকর্ষের বিভব বুঝলাম, মহাকর্ষের বল বুঝলাম, আর একটা আছে যে তাই কি বলে মহাকর্ষীয় বল বিভব তোর তীব্রতা বলে, কি বলে এটাকে,
ই দিয়ে প্রকাশ করা হয় রে, যে 1 কেজি ভরের বস্তুর উপর কি পরিমাণ বল কাজ করতেছে। ঠিক আছে, তার মানে এখানে জাস্ট এফ এর যে ফর্মুলাটা ছিল এরকম, যে জি এম এম বাই আর স্কোয়ার, এইটা হচ্ছে পৃথিবী বা কোনো একটা বস্তু এম ভরের আর একটা বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করতেছে, এটা ছিল এই ফর্মুলা। আর মহাকর্ষীয় বলের তীব্রতা তুমি যদি বের করতে চাও তাহলে কিভাবে বের করতে পারো, যে এখানে যদি 1 কেজি ভরের বস্তু আনি, এই 1 কেজি ভরের বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করবে সেটাই কি আমাদের কি বের করা যায়, মহাকর্ষীয় বলের তীব্রতা, এখানে বলটা কি পরিমাণ তীব্র সেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যখন তুমি 1 কেজি দিয়ে দিবা তখন পরেরটা তো আর বল দেওয়ার ভর দেওয়ার দরকার নেই, তখন ব্যাপারটা এরকম ভাবে দাঁড়াবে। এটা শুধু নর্মাল ডেফিনেশন এখান থেকে। ঠিক আছে, সো তাহলে দেখো পৃথিবীর বাইরে যে কোনো পয়েন্টে বলটা কেমন হবে, এরকম হবে। পৃথিবীর ভিতরে কোনো একটা পয়েন্টে বলটা তো আর এরকম হবে না, এখানে তো আর মাইনাস ইস্ট হবে না, কারণ তখন এই যে বৃত্তের ভিতরে যে পরমাণুগুলো আছে এরাই কিন্তু শুধুমাত্র আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা অন্যরকম হয়ে যাবে এখানে। আচ্ছা, তো তোমাদের হচ্ছে আজকে এই পর্যন্তই, এরপর তোমাদের এই চ্যাপ্টারটা যেহেতু শেষ হয়ে গেছে